नमस्कार बंधुरा, आमी प्रवीर कुंडू। आमार चैनेले आरो एक बार तोमादेरके स्वागत। आगामीकाल 30 জানুয়ারি সন্ধ্যে 6:30 একটি কিউএনএ ভিডিও নিয়ে হাজির হব। তো যদি তোমরা কেউ আমাকে কোনো প্রশ্ন করতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে সেই প্রশ্ন করতে পারো। ইতিমধ্যেই খবর যে অনিকেত চট্টোপাধ্যায়ের আগামী সিনেমা হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রী, সেই সিনেমাতে অভিনয় করছিল দেব এবং রুক্মিণী। কিন্তু আজকের খবর হচ্ছে যে দেব এবং রুক্মিণী সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছে। এর কী কারণ হতে পারে? যদিও দেব নিজে সোশ্যাল মিডিয়াতে বলছে যে এই যে স্ক্রিপ্ট, এই যে গল্প, তার সঙ্গে তিনি অভিনয় দিয়ে জাস্টিফাই করতে পারতেন না। তিনি মনে করছেন যেরকমটা অভিনয় সিনেমাতে দরকার সেই রকমটা অভিনয় তিনি করতে পারতেন না। আসলে কি সেটাই সত্যি? আসুন একটু জানার চেষ্টা করি যে দেব ঠিক কেন সরে দাঁড়ালো এই সিনেমা থেকে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দুটি গল্প সরকার মশায়ের থলে এবং হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, এই দুটি গল্পকে মিলিয়ে একটি স্ক্রিপ্ট করা হচ্ছিল যার নাম দেওয়া হয়েছিল হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। ডিরেক্টর ছিলেন অনিকেত চট্টোপাধ্যায়, যিনি দেবের সঙ্গে এর আগে আরও 2-1টি সিনেমা করেছেন। এই যে দুটি গল্প হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী এবং সরকার মশায়ের থলে, সেটি রূপকথার গল্প হলেও, ছোটদের গল্প হলেও, গল্পের যে বিষয়বস্তু সেটি কিন্তু খুব পলিটিক্যাল। গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি দেশ, একটি উল্টো রাজার দেশ যেখানে সব কিছুই উল্টো হয়। অর্থাৎ যে গুণী মানুষ তার কদর হয় না, যে গুণী নেই, যার কোনো ক্ষমতা নেই বা যার কোনো প্রতিভা নেই তাকে ক্ষমতায় বসিয়ে রাখা হয়। এই হচ্ছে কিন্তু গল্পের মোদ্দা বক্তব্য। আদপে দেখলে হাসি পাবে, দেখলে মনে হবে বাচ্চাদের সিনেমা, কিন্তু এর মধ্যে যে গভীর অর্থ আছে সেটা কিন্তু খুবই পলিটিক্যাল। তো এখন দেব যদি এই সিনেমাতে অভিনয় করে তাহলে কি হবে? বুঝতে হবে দেব কিন্তু একটি তৃণমূল দলের সাংসদ, মানে সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একটি নায়ক যখন একটি ব্যঙ্গাত্মক সিনেমা করে, সেটা অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে খুব স্বাভাবিকভাবে হলেও বর্তমান ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে সে জিনিসটা কতটা ভালো চোখে দেখা হবে, দেবের পলিটিক্যাল জায়গা থেকে সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে, সেই নিয়ে সংশয় থাকে। ফলে আমার ব্যক্তিগত ধারণা, হয়তো এরকম কিছু স্ক্রিপ্টে আছে যেটাকে দেখে বা যেটাকে মানে পড়ে দেবের মনে হয়েছে যে এই সিনেমাটা তার করা উচিত নয়, কারণ তিনি একজন তৃণমূলের মন্ত্রী বা তিনি একজন তৃণমূলের সাংসদ। ফলে আমার মনে হয় এই কারণে দেব সরে দাঁড়িয়েছে, কারণ দেব এর আগে অনেক চ্যালেঞ্জিং সিনেমাতে অভিনয় করেছে, যেমন চাঁদের পাহাড়, বুনোহাঁস, বা ইভেন রিসেন্টলি সাজবাতি করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাস্টিংয়ে রয়েছে। ফলে মনে হয় না যে ক্যারেক্টার চ্যালেঞ্জিং বলে বা ক্যারেক্টারটা খুব কঠিন বলে বা তার সঙ্গে তিনি জাস্টিফাই করতে পারবেন না এরকম সিদ্ধান্ত তিনি এই কারণে নেননি। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, ভুলও হতে পারে, হয়তো যেটা দেব বলছে সেটাই সত্যি, কিন্তু আমার অ্যানালিসিস কিন্তু এই কথা বলছে না। আমার অ্যানালিসিস বলছে যে সম্পূর্ণ পলিটিক্যাল কারণে বা পলিটিক্যাল ভয়ে, কারণ এর আগেও কিন্তু দেব একবার সাংবাদিকদের মধ্যে বলেছিল যে তাকে প্রায় জোর করে তৃণমূল দলে ঢোকানো হয়েছে, সে খুব একটা পলিটিক্স করতে রাজি হয়নি, এরকম মতামত সে দিয়েছিল, অন্যভাবে দিয়েছিল, তখন সেই নিয়ে প্রচুর বাওয়াল হয়েছিল। তো এই হচ্ছে খবর আজকে। দেব রুক্মিণী সরে গেছে, এখন তার বদলে কে আসছে সেটা এখনও জানা যায়নি, জানা যাবে খুব শিগগিরই। তো ততক্ষণ অবধি ওয়েট করা যাক আর আজকের ভিডিও অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো, এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।